गुड आफ्टरनून स्टूडेंट्स, आज आमरा पाठ चार पेटुक दासेर स्वप्न पढ़ब। तुमरा बोई बेर करो, बेर करे आमार संगे पढ़ो। पेटुक दासेर स्वप्न। पढ़ते एसे गदाई चरण भाबछे बसे बिकेले, उचित मतो भरते पारे पेटटा ताहार कि खेले। सन्देश कि रसगोल्ला मुर्गी गजा कचुरी, अथवा कि राबड़ी पायस पोलाओ लुचि प्रचुरी। कत रकम आसछे मने कोनटा जे छाई खाबे से, भाबते गिये तंद्रा एलो पड़लो ढुले आवेशे। स्वप्न एलो चकटी जुड़े देखलो गोदा घुमिये, এসেছে এসে রাজ্যে নতুন নতুন রকম ভূমিয়ে। ছানিয়ে গাঁথা বাড়ির সারি মোহনভোগের রাস্তা, পথের ধারে গজার গাছে ঝুলছে খাজা খাস্তা। উড়ছে হাওয়ায় বুঁদের গুঁড়ো পথের কাঁকড় মুরগি, বরফিগুলি ইটের বোঝা মিহি দানা সুরকি। গাছে গাছে চন্দ্রপুলি আশকে পাটি সাপটা, পড়ছে ঝোরে যেমনি জোরে লাগছে ঝোরের ঝাপটা। সন্দেশেতে ঘাট বাঁধানো দুধের নদী বয়রে, সরবতেরি ঝর্ণা ঝরে আর কোথা কি হয় রে। ক্ষীরদিঘিতে পদ্ম ফোটে টকটকে লাল পান্ত, পদ্ম পাতা ফুলকলুচি কাঁপছে অবিশ্রান্ত। দই পায়েসের ভীষণ স্রোতে ভরছে নালা বিলটা, দেখে শুনে অবাক গদায় বড়ই খুশি দিলটা। ভাবলো আগে স্নানটা সারি তারপরেতে শেষটা, ইচ্ছা মতো খাবার খেয়ে ভরতে হবে পেটটা। ক্ষীরদিঘিতে যেই নেমেছে সারবে বলে স্নানটা, কোত্থেকে এক সেপাই এসে ধরল তার কানটা। লাফিয়ে ওঠে কোদাই চরণ দেখলে জেগে তাকিয়ে, মাস্টার তার কান ধরেছেন চক্ষু দুটি পাকিয়ে। কবিতার নাম হলো পেটুক দাসের স্বপ্ন। পেটুক কি? যে খেতে ভালোবাসে। আর স্বপ্ন মানে তো স্বপ্ন। তো তোমাদের মতোই একজন ছেলে, তার নাম গদাইচরণ। সে কি করলো, মাস্টার বাড়িতে পড়তে এসছে বিকেলবেলা, আর পড়তে বসে ভাবছে যে কি এমন খাবার আছে যেটা খেলে ওর পেটটা ঠিকভাবে ভরবে। সন্দেশ না রসগোল্লা না মুরকি না গজা না কচুরি না রাবড়ি না পায়েস না পোলাও না লুচি, কি কি খাবে ও, কি খেলে ওর পেটটা ঠিকভাবে ভরবে। এটা ভাবতে ভাবতে কি হলো, ওর তন্দ্রা এসে গেল, ও ঘুমিয়ে পড়ল। দেখো গদাইচরণ ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর পর সে স্বপ্ন দেখল। কিসের স্বপ্ন দেখল? শুধু খাবার আর খাবার। এটা একটা নতুন রাজ্য যেখানে গাছপালা, রাস্তাঘাট, বাড়িঘর সব কিছু খাবার দিয়ে তৈরি। এখানে রাস্তাগুলো কি মোহনভোগের, মোহনভোগ এক ধরনের মিষ্টি। তো রাস্তাটাও রাস্তা নয়, মোহনভোগের রাস্তা। তারপর পথের ধারে, পথ মানে রাস্তা, রাস্তার ধারে গজার গাছ। গাছটা কিসের গজার, মানে আরেকটা মিষ্টির গাছ। সেখানে কি ঝুলছে, খাজা ঝুলছে, একদম খাস্তা খাজা। খাস্তা মানে মুচমুচে মুচমুচে খাজা ঝুলছে। আর হাওয়ায় কি উড়ছে, বুঁদের গুঁড়ো, বুঁদের গুঁড়ো। আর পথের কাঁকড় মুরকি, পথের কাঁকড়, কাঁকড় মানে পাথরের ছোট ছোট টুকরো, সেগুলো কি মুরকি। মুরকি হলো রাস্তায় কি পথের ধারে যে কাঁকড় যেগুলো আছে সেগুলো কি কাঁকড় নয়, মুরকি। আর ইটের বোঝা যেগুলো রাখা আছে সেগুলো ইট নয়, বরফি। আর সুরকি, সুরকি মানে ইটের গুঁড়ো, ইটের গুঁড়ো যেগুলো আছে সেগুলো খাবার, মিহিদানা। গাছে গাছে দেখো কি ঝুলছে, চন্দ্রপুলি আশকি পাটিসাপটা এইসব ঝুলছে। আর ঝড় যেইমাত্র এসছে তখন ঝড়ের ঝাপটায় সেগুলো ঝরে ঝরে পড়ছে নিচে। আর ঘাটটা কি দিয়ে বাঁধানো, সন্দেশ দিয়ে, এই যে এইগুলো সন্দেশ দিয়ে ঘাট বাঁধানো। আর নদীটা কি দুধের নদী, সেটাও খাবার। সরবতেরি ঝর্ণা ঝরে আর কোথা কি হয় রে, ক্ষীর দিঘিতে পদ্ম ফুটে, দিঘিটা কি সে ক্ষীরের সেখানে পদ্ম ফুটেছে। টকটকে লাল পান্ত, পদ্মগুলো হল কি পান্ত, পান্ত মানে আমাদের এখানে যেটা লালমোহন বলে। পদ্মপাতা কি ফুলকলুচি, এই দেখো ফুলকলুচি হলো পদ্মপাতা।
গদাইচরণের স্বপ্নের রাজ্যে নালা বিল এসবও খাবার দিয়ে তৈরি, দই আর পায়েস। তো গদাইচরণ তো খুব খুশি, সে ভাবলো আগে ও স্নানটা সারবে, তারপর সে পেট ভরে খাবে। তো ক্ষীরদিঘিতে স্নান সারবে বলে নামলো, সঙ্গে সঙ্গে কোত্থেকে সেপাই এসে ওর কান ধরলো। ও লাফিয়ে উঠল, চোখ খুলে দেখে মাস্টার মশাই চক্ষু দুটি পাকিয়ে, মানে চোখ বড় বড় করে ওর কান দুটো ধরে আছেন।